এগুলি বাদ দিয়ে যে ব্যক্তি মনে করবে আমার বিবেকে যথেষ্ট বিবেক থেকে আকীদা নেবে অথবা বিবেক থেকে আকীদা নিয়ে গ্রন্থ লিখেছে সেগুলি পড়াচ্ছে লক্ষ লক্ষ ছাত্র সেখান থেকে বের হচ্ছে তারা যখনই আপনি বলবেন রব্বুল আলামিন আরশের উপর উঠেছেন তারা বিশ্বাস করবে না কেন বিশ্বাস করে না আপনি দেখবেন তারা উপরে আল্লাহকে বিশ্বাস করে না আমি আপনাকে যদি পড়ে শোনাই আপনি আশ্চর্য হবেন এদের গ্রন্থে কি লেখা আছে আমি আপনাকে একটু পড়ে শোনাবো আপনি একটু শুনে আশ্চর্য হবেন তারা কি বলতেছে তারা কি বলে এরা কি আসলেই সত্যিকার অর্থে ইমানের কথা বলছে কিনা আপনি শুনেন কি বলে শুনেন আল্লাহ তাআলা সম্পর্কে আকীদা রাখে বলতেছে আল কাদিম আল হাইয়ুল কাদিরুল আলিম লাইসা বিআরদি লাইসা বিআর আর বুঝেন তার কোনো গুণ নাই অর্থাৎ গুণ গুণানাক না তিনি তারপরে ওয়ালা জিসমিন এবং তার কোনো অস্তিত্বশীল কিছু নাই ওয়ালা জাওহার তার কোনো মানে তার অস্তিত্ব হওয়ার মতো কিছু থাকে জাওহার বলা হয় অনুপরমাণু মানে এরকম কিছু হতে পারবে না তিনি আচ্ছা ওয়ালা মুসাওয়ার ওয়ালা মাহদুদ এবং তিনি আরশের উপরে থাকতে পারবেন না ওয়ালা মাহদুদ ওয়ালা মুতাবাইদ এবং তার কোনো তিনি আল্লাহ যে সমস্ত কথা তার কোরআনে বলেছে হাদিসে বলেছে কোনোটাই থাকতে পারবে না ওয়ালা মুতাহাইয়িজ এবং তিনি আরশের উপরে থাকতে পারবেন না ওয়ালা মুতারাক্কিব এবং তার কোনো হাত থাকতে পারবে না এবং তিনি যা বলেছেন যে তার চেহারা আছে এটাও থাকতে পারবে না ওয়ালা ইউসাফু বিল কাইফিয়া ওয়ালা বিল মাহিয়া ওয়ালা ইতামাক্কানু ফি মাকান কোনো স্থানে তিনি নাই কোনো জায়গায় তিনি নাই অর্থাৎ তিনি আরশের উপর নাই এবং এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত বলে দিয়েছে যে আল্লাহকে দেখা যাবে এইটা বিশ্বাস করলো তবে কোন দিকে দেখা যাবে তা বলা যাবে না নাউযু বিল্লাহি মিন যালিক এইটা মুখস্থ করানো হয় আপনাদের প্রতিষ্ঠানগুলোতে সেই প্রতিষ্ঠানগুলো থেকে আপনার এই প্রতিষ্ঠানগুলো কথায় কথায় কল আল্লাহ ও কল রাসূল শিক্ষা দিবে আপনি কোনটা গ্রহণ করবেন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি তথাকথিত গ্রিক দার্শনিকদের বক্তব্য নেবেন আপনি কি তথাকথিত ওই কালাম শাস্ত্রবিদদের তথাকথিত পচা জিনিস নেবেন পচা জিনিস নেবেন নাকি আল্লাহর কথা রাসূলের কথা যেখানে বলা হয়েছে সেটাই নেবেন আল্লাহর বাণীতে যা বলা হয়েছে সেটা নেবেন আল্লাহ তারা বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া রহমান আরশের উপরে উঠেছেন আল্লাহ বলেছেন ওয়াহুয়াল আলিয়ুল আযীম তিনি সবকিছুর উপরে আপনি প্রতিদিন বলেন সুবহান রাব্বিয়াল আযীম তিনি সবচেয়ে বড় আর ওরা বলে বড় বলা যাবে না আপনি প্রতিদিন বলেন সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তারা বলে আল্লাহকে উপরে বলা যাবে না আল্লাহ বলছে আপনাকে বলতেও তিনি উপরে আর আপনি বলেন যে উপরে বলা যাবে না আপনি আল্লাহর সাথে শত্রুতায় নেমেছে ওরা আল্লাহর বিধানের বিরুদ্ধে নেমেছে ওরা কোরআনের কথার বিরুদ্ধে নেমেছে রসুলের হাদিসের বিরুদ্ধে নেমেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে গেছেন কিনা তিনি দেখা করতে তিনি গিয়েছিলেন কিনা আপনারা বলেন তিনি মেরাজে রাত্রি গেছিলেন কিনা এখন তারা বলে যায় নাই আপনি কাকে বিশ্বাস করবেন ওখান থেকে আপনার এই এখানে শিক্ষা দিবে রব্বুল আলামিনের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আসমান ভেদ করে তিনি উপরে গিয়েছেন আর এরা বলে না উপরে তিনি নাই আল্লাহর কোথা আল্লাহর কাছে জানলে তো কোথায় গেছেন আপনাকে বলতে হবে প্রতিদিন হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা উপরে উঠে সকালবেলা আর সন্ধ্যাবেলা উপরে উঠে এবং নামে আর এরা বলতেছে উপরে উঠে না ফেরেশতারা আল্লাহর কাছে যায় না আমার কোরআন বলতেছে যে ফেরেশতারা আরশের চারপাশে আল্লাহর তাসবিহ পাঠ করে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম আর তারা বলে না আরশের উপরে আল্লাহ নেই সেখানে কি আছে উপরে কেউ নেই তারা আল্লাহকে উপরে মানতে রাজি নাই এরকম আকীদা যে পোষণ করে তাদেরকে বলা হয় জাহমিয়া এদেরকে ইমামরা যুগে যুগে কাফের বলেছেন আবু হানিফা মালিক শাফি আহমদ সমস্ত ইমামরা যুগে যুগে সমস্ত মুহাদ্দিস এদেরকে কাফের বলেছেন এই কুফরি পড়ানো হচ্ছে সমস্ত মাদ্রাসাগুলোতে আর এই বিপরীতে এই সমস্ত মাদ্রাসা যেগুলো সালাফি মাদ্রাসা আহলে হাদিসদের মাদ্রাসা বিশুদ্ধ আকীদার মাদ্রাসা এগুলোতে কাল আল্লাহ ও কাল রাসূল শিখানো হচ্ছে আপনি কি হোকামাদের কথা তথাগত রাস্তার মানুষের কথা শুনবেন নাকি আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই মনে রাখবেন এখান থেকে যারা শিখছে তারা কোনোদিন ভুল আকীদায় যাবে না এই মানুষগুলো যখন যতদিন জীবিত থাকবে আল্লাহর কথা তাদের মাথায় থাকবে এরা কোনোদিন নাস্তিক হতে পারবে না কারণ তারা বিশ্বাস করবে তারা সৃষ্ট তারা সৃষ্ট তারা কি নয় তারা শুধুমাত্র তাদের সৃষ্ট এবং সৃষ্ট হওয়ার কারণে তাদের ইবাদত আল্লাহর দিকে যেতে হবে আল্লাহর দিকে তাদের ইবাদত যেতে হবে